মসুর ডাল দিয়ে পান, সুন্দর ত্বক। মসুর ডাল বেশ কিছু পুষ্টি উপাদানে ভরপুর। এই শস্য দানা শুধু স্বাস্থ্যের পক্ষে উপকারী নয়, এটি রূপচর্চার কাজেও বেশ কার্যকর। ঘরে বসেই যারা রূপচর্চা করতে চান তাদের জন্য এটি বেশ উপকারী। ত্বকের নানা সমস্যা দূর করতেও এটি সমান কার্যকর। চলুন জেনে নেই মসুর ডাল দিয়ে রূপচর্চার কিছু উপায়। মসুর ডালে গুঁড়ার সঙ্গে হলুদ, গোলাপ জল ও পরিমাণ মতো পানি মিশিয়ে তৈরি করুন পেস্ট। মুখে ও গলায় লাগিয়ে রাখুন এটি, আধা ঘন্টা পর ধুয়ে ফেলুন। মসুর ডাল গুঁড়া করে হলুদ ও পানির সঙ্গে মিশিয়ে তৈরি করুন ফেস প্যাক। ত্বকে লাগিয়ে রাখুন না শুকানো পর্যন্ত, ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে দূর হবে ব্রণ। মসুর ডাল গুঁড়া করে আমন্ড অয়েলের সঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করুন। চক্রাকারে ম্যাসাজ করুন ত্বকে, কমে যাবে অবাঞ্ছিত লোম। ডালের গুঁড়া গোলাপ জল ও লেবু রস মিশিয়ে তৈরি করুন মিশ্রণ। রোদে পোড়া ত্বকে লাগিয়ে রাখুন 30 মিনিট, ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে দূর হবে ত্বকের রোদে পোড়া কালচে দাগ। মসুর ডাল আধা গুঁড়া করুন, পানি অথবা দুধের সঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করে ঘষে ঘষে লাগান ত্বকে। মোড়া চামড়া দূর হয়ে উজ্জ্বল হবে ত্বক। ডাল গুঁড়া করে হলুদ, বেসন ও দইয়ের সঙ্গে মিশিয়ে তৈরি করুন ফেস প্যাক। সপ্তাহে একদিন ত্বক পরিষ্কার করতে ব্যবহার করুন ফেস প্যাকটি। নিম পাতা, বেসন, হলুদ ও ডাল মিশিয়ে তৈরি করে নিন উবটান। এটি নিয়মিত ব্যবহারে ত্বকের উজ্জ্বলতা বাড়াবে।